আমাদের বাংলাদেশে আছে অনেক রাজনৈতিক দল। এই সমস্ত রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাঁচটি রাজনৈতিক দল সম্পর্কে জানব আমাদের আজকের এই ভিডিওটিতে। তবে ভিডিওটি শুরু করার আগে বলে দিতে চাই, ভিডিওটি কোনো রাজনৈতিক দলকে প্রমোট করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি। 1971 সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত জাতীয় পত্রপত্রিকা, তৎকালীন ইতিহাস, গুগল ও সোশ্যাল মিডিয়া থেকে তথ্য সংগ্রহ করে দেশের মূল ধারার রাজনৈতিক দলগুলোর শক্তি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। নাম্বার 5, ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দলের মধ্যে 5 নম্বরে অবস্থান করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের একটি ধর্মীয় ভিত্তিক রাজনৈতিক দল। 1987 সালে এ দলটি প্রতিষ্ঠিত হয়। এ দলটির প্রধান নির্বাচনী প্রতীক হচ্ছে হাত পাখা। এ দলটির বর্তমান প্রধান হচ্ছেন সৈয়দ রেজাউল করিম এবং ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন সৈয়দ ফয়জুল করিম। তবে এ দলটি রাজনৈতিক বিরোধিতা করে তেমন কোনো আন্দোলন করে না। এ দলটি সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কমিটি গঠন করা আছে। যখন কোনো ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলে তখনই তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তবে এ দলটির অধিকাংশ আন্দোলন হয় সমাবেশের মাধ্যমে। সরাসরি এ দলটি কখনো সহিংসতা কিংবা তাণ্ডব সৃষ্টি করে না, শুধুমাত্র বিশাল সমাবেশ থেকে জ্বালাময়ী বক্তব্য প্রদান করে থাকে। নাম্বার 4, হেফাজতে ইসলাম বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দলের মধ্যে 4 নম্বরে অবস্থান করছে হেফাজত ইসলাম। এটি একটি ইসলামপন্থী সংগঠন। 2011 সালে এ সংগঠনটি সর্বক্ষেত্রে নারী ও পুরুষের সম অধিকার নিশ্চিতের লক্ষ্যে গঠিত নারী উন্নয়ন নীতির তীব্র বিরোধিতা করে। 2013 সালে তারা ইসলাম ও রাসুলকে কটূক্তিকারী নাস্তিক ব্লগারদের ফাঁসি দাবি করে ব্যাপক আন্দোলন ও সমাবেশ শুরু করে। হেফাজত ইসলাম নামের এই সংগঠনটির শক্তি অনেক বেশি। বিশেষ করে এই সংগঠনটির মূল শক্তি হল কওমি মাদ্রাসার ছাত্ররা। নাম্বার 3, বাংলাদেশ ন্যাশনাল পার্টি। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দলের মধ্যে 3 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল। 1978 সালের 1 সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের প্রতিটা জেলায় এই দলের কমিটি গঠন করা আছে। তবে বাংলাদেশের ইতিহাসে দলটির ক্ষমতা সম্পর্কে পর্যালোচনা করলে দেখা যায় এটির মূল চালিকা শক্তি হল যুবদল। দলটির অনেক সহযোগী সংগঠন রয়েছে, তবে তার মধ্যে অন্যতম ভূমিকা পালন করে যুবদল। নাম্বার 2, বাংলাদেশ জামাতে ইসলামী। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দলের মধ্যে 2 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ জামাতে ইসলামী। বাংলাদেশ জামাতে ইসলামী, যার পূর্ব নাম ছিল জামাতে ইসলামী বাংলাদেশ, এটি বাংলাদেশের একটি ইসলামপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন এই দলের উদ্দেশ্য। তবে দলটির মূল শক্তি হল এর সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির। তবে 2013 সালের 1 আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামাতের নিবন্ধন সম্পর্কিত একটি রুলের রায়ে এ সংগঠনের নিবন্ধন অবৈধ এবং একে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করে। নাম্বার 1, বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দলের মধ্যে 1 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের গোড়াপত্তন হয় 23 জুন 1949 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরবর্তীকালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। 1970 সাল থেকে এর নির্বাচনী প্রতীক নৌকা। এ দলটির একাধিক অঙ্গ সংগঠন রয়েছে এবং সেই সাথে রয়েছে সহযোগী সংগঠন। এ দলটি রাজপথে বাঘের মতো লড়াই করে। দলের মধ্যে রয়েছে অনেক ত্যাগী নেতা যারা ইতিপূর্বে রাজপথে লড়াই করে রক্ত ঝরিয়েছে এবং নিজের জীবনকে উৎসর্গ করেছে। তবে এ দলটির মূল চালিকা শক্তি হল দুটি সহযোগী সংগঠনে নিহিত, আর তারা হল বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ। আমরা সংক্ষেপে বলতে পারি, ছাত্রলীগ এবং যুবলীগ এ দুটি সহযোগী সংগঠন হল আওয়ামী লীগের প্রধান চালিকা শক্তি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে বাংলাদেশের যে 5টি রাজনৈতিক দল সম্পর্কে বর্ণনা করলাম, এ 5টি রাজনৈতিক দলের মধ্যে আপনি কোন দলকে সমর্থন করেন বেশি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।